নমস্কার বন্ধুরা কেরিয়ারে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্য সরকারের স্থায়ী পদে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে খাদ্য ভবনে নতুন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে শূন্যপদ মোটামুটি কম নেই এবং মেয়ে সকলেই তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টে সিবিটি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ রাজ্য সরকারের চাকরি বাট সিবিটি পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে এই ক্লার্ক পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে পরীক্ষার নাম্বার প্যাটার্ন এবং সেই সঙ্গে তোমাদের এখানে আবেদন করতে গেলে কত ফিজ লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ ইবি সিএসসি ডট ওআর জি এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু এই নতুন রিক্রুটমেন্টটি করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে তো এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট সেকশানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমার নোটিফিকেশান অপশানটায় ক্লিক করে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তো দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে পি বিল্ডিং ব্লক এ গ্রাউন্ড ফ্লোর খাদ্য ভবন কমপ্লেক্স ইলেভেন এ মির্জা গালিফ স্ট্রিট কলকাতা সেভেন ডবল জিরো জিরো এইট সেভেন এখানে দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে ডিব্লু ডাব্লিউ ডট ইবি সিএসসি ডট ও এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হয়েছে আগামী দশই এপ্রিল দশ চার দু পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো তোমাদের এখানে বা দিকে বলা হয়েছে কোঅপারেটিভ ইনস্টিটিউশন তারপরে দেখো নেম অব দ্য পোস্ট পোস্টের নাম তারপরে নাম্বার অফ ভ্যাকান্সি ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি মিনিমাম কোয়ালিফিকেশান সঙ্গে তোমাদের এখানে বেতনটা উল্লেখ করা আছে তো দেখো তোমাদের এখানে রিক্রুটমেন্টই করা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ঠিক আছে তো এখানে দেখো তোমাদের পোস্টের নাম ক্লারিক্যাল ক্যাডার যেখানে তোমাদের পঞ্চাশটা ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এর মধ্যে ইউআরএ রয়েছে পঁচিশটা ভ্যাকান্সি ও এ পাঁচটি ভ্যাকান্সি ও বিসি বি পাঁচটি ভ্যাকান্সি এসসি দশটি ভ্যাকান্সি এসটি পাঁচটি ভ্যাকান্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে কোনো শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে ঠিক আছে যে কোনো সাথে গ্রাজুয়েশান পাস করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে ফিফটি পার্সেন্ট মার্ক্স নিয়ে তোমাদের এইচএস পাস করতে হবে ঠিক আছে এর সঙ্গে দেখো তোমাদের বলা হয়েছে দিস ইজ টু নোট দ্যাট বিটেক অর আর এম টেক ফ্রম অ্যান ইনস্টিটিউট অ্যাক্রেডিটেড বাই দ্য অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান এআইসিটি উইল গেট প্রেফারেন্স অর্থাৎ তোমাদের বিটেক বা এম টেক করা থাকলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে তারপরে দেখো দুই নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ডিপ্লোমা ইন ইনফরমেশান টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউশন শ্যাল বি ফর এ ডিউরেশান অফ অ্যাটলিস্ট সিক্স মান্থস এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে বা তোমাদের ইনফরমেশান টেকনোলজির ডিপ্লোমা কোর্স করা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কিন্তু মিনিমাম ছ মাসের কোর্স করা থাকতে হবে তো শিক্ষাগত যোগ্যতা আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে সঙ্গে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এইচএস পাস করতে হবে আর তোমাদের ছ মাসের একটা কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিপ্লোমা কোর্স বা তোমাদের আইটি ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে আর তোমরা যারা বিটেক বা এমটেক পার্ট তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা ঠিক আছে এটা তোমাদের পার মান্থ বেতন এবারে দেখো তোমাদের এখানে বয়স সীমা কী বলা হয়েছে এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু এই তারিখ মনে হচ্ছে তোমাদের ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এস সি ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে এস টি ও বিসি এ ও বি প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তোমাদের বয়স চাওয়া হয়েছে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে বলা হচ্ছে প্রথমত পাসপোর্ট সাইজ ফটো সেই সঙ্গে তোমাদের সিগনেচার বা সই তারপরে তোমাদের লেফট থাম হাতের বুড়ো আঙুলের ছাপ সেই সঙ্গে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট ঠিক আছে সেই সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেট এইসব ডকুমেন্ট তোমাদের কিন্তু স্ক্যান করে অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে এরপর দেখো তোমাদের এখানে ফিস কত লাগবে এখানে বলা হয়েছে ইউ আর ক্যাটাগরি এবং সেই সঙ্গে ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এক্সাম ফি লাগবে চারশো টাকা সঙ্গে তোমাদের প্রসেসিং ফিস লাগবে আড়াইশো টাকা মোট তোমাদের ছশো পঞ্চাশ টাকা পে করতে হবে সেই সঙ্গে এস সি টি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো এক্সাম ফি নেই শুধুমাত্র আড়াইশো টাকা তোমাদের প্রসেসিং ফিজ লাগবে ঠিক আছে তো অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেকটাই হাই রয়েছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন মোটে অ্যাপ্লাই করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং সেই সঙ্গে দেখো অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে সমস্ত ডকুমেন্টের কথা বললাম সেগুলো কোন সাইজে হতে হবে দেখে নাও এখানে তোমাদের ফটো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে সিগনেচারও কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে লেফট থাম ইমপ্রেশন পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা তোমাদের দু এমবির মধ্যে হতে হবে সেই সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেট দু এমবির মধ্যে হতে হবে এবং ডোমিসাইল সার্টিফিকেট সেটা তোমাদের আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড সেটা তোমাদের কিন্তু দুই এমবির মধ্যে হতে হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে এখানে তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে পারবে নেক্সট দেখো সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের স্টেজ ওয়ান কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের দেড়শো নাম্বারে পরীক্ষা থাকবে ঠিক আছে পরীক্ষায় তোমাদের দেড়শোটি এমসিকিউ কিউ টাইপের কোশ্চেন করা হবে কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন হবে দেখে নাও প্রথমত কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড তারপরে টেস্ট অফ রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ এবং বেঙ্গলি ঠিক আছে এবং পরীক্ষায় তোমাদের বলা হয়েছে নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ইস টু ফোর অনুপাতে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ চারটি প্রশ্নে উত্তর করলে কিন্তু এক নাম্বার করে তোমাদের কেটে নেওয়া হবে পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা ওকে দেখো তোমাদের অনলাইন পরীক্ষার সিলেবাস এখানে আপলোড করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবে বা তোমাদের সিলেবাস নিয়ে ভিডিও প্রয়োজন হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের সিলেবাসের ওপর একটা ভিডিও দিয়ে দেবো দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিবিটি পরীক্ষায় পাশ করলে তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউ বা ভাইভা ভাইবাভোস টেস্টের জন্য ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে টেস্ট রয়েছে সেখানে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে বেসিক কম্পিউটার নলেজের টেস্ট নেওয়া হবে যেখানে তোমাদের পঞ্চাশ নাম্বার থাকবে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে যে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউতে পনেরো নাম্বার থাকবে ওকে এবং তোমাদের লিস্ট তৈরি করা হবে তোমাদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার বা সিবিটি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশানটা হবে